हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टार्ट इजी ड्राइंग। हाँ, आज के आमी तुम्हारे जन्नो एक टी भयंकर छवि आंकते चले। हाँ, आसले भयंकर बोलछी एई कारणे जे छविटीर जे विषय वस्तु सेटी बेश भयंकर, तुम्हारे खूब पछंदेर आमी जानी, तो निश्चय बुझते पारछो किसेर कथा बोलछी। हाँ, डायनोसर। तो चलो आज के छविटी आमरा आकी किभावे खूब सहजे देखे नेওয়া যাক। तो बंधुरा, प्रथमे आमरा एरकम दुटो डिम्बाकृति एके नेब। छविटा भयंकर होलेओ आकाटा मोटेई भयंकर नय। स्टेप बाय स्टेप आमि जेभावे देखाबो तोमरा जदि सेभावे फलो करो ताहले खूब सहजेई एकटी डायनोसर एके फेलते पारबे। तो आमादेर दुटो उपवृत्त आँखा हो गेलो। एबारे अपरेटर साथे नीचेर गोलटा एइभावे जुक्त करे देब जेटा गलार अंश हबे, आर ओपरे बुझते पारछो मुख, हा करा मुख आँकबो। किभावे देखो, एइ भियेर मतो करे एर हाँटाके आँकबो। এবারে লেজের দিক, এবারে পা। তো এখানে তেমন কিছু বলার নেই, আসলে আমি যেভাবে আঁকছি তোমরা ধীরে ধীরে সেটাকে দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে। যেহেতু ভয়ঙ্কর ডাইনোসর তাই নখগুলো একটু ধারালো দিয়ে দিলাম। ওপাশের পাটা অপেক্ষাকৃত একটু ছোট দেখাবে, তাই একটু ছোট করে আঁকবে। আর সামনে দুটো ছোট ছোট হাত এভাবে এঁকে দেব। এইবারে এর মুখে এইভাবে দাঁতগুলো না সাজিয়ে দিলে এর ভয়ঙ্কর ব্যাপারটা ঠিক বোঝা যাবে না। এবারে চোখ, মোটামুটি ডাইনোসর কমপ্লিট। এবারে আমরা প্রত্যেকটা ছবির মতোই ব্ল্যাক মার্কার দিয়ে এটাকে আউটলাইন ড্র করে দেব। তো এখানে একটা কথা বলে দিই, এই ব্ল্যাক মার্কার না দিলেও চলে, কিন্তু যেহেতু আমি সিঙ্গেল সিঙ্গেল ছবি তোমাদেরকে দেখাচ্ছি, সেই কারণে এই ব্ল্যাক মার্কার দিয়ে আউটলাইনটা করে দিলে ছবিগুলো অনেক বেশি স্পষ্ট দেখায়। সেই কারণে আসলে রঙের নিয়ম অনুযায়ী দুটো মিডিয়াম আমরা একটি ছবিতে ব্যবহার করি না। তো এবারে রং করার পালা। তো যে জায়গাগুলো একটু বেশি বেশি বড় জায়গা রং করতে হচ্ছে সেগুলো আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি, তোমরা আশা করি বুঝে নেবে। আর ডাইনোসরের রংটা আমি একটু ধীরে ধীরে দেখিয়ে দেব, তো তোমরা দেখতে থাকো। কোনো বিশেষ জায়গা হলে আমি নিশ্চয়ই আবার কিছু বলে দেব।
এখানে আমি আঙুলের ডগা দিয়ে এই রংটাকে একটু ঘষে দিচ্ছি। না ঘষলেও কোনো সমস্যা নেই, তবু একটু ভালো লাগবে, তাই তোমরা করতেও পারো নাও করতে পারো। এবারে ডাইনোসর রং করার সময় এর নিচের দিকটা বা একটু অন্ধকারের দিকটা আমি একটু জোরে চেপে একটু ডার্ক টোনে করব, আর ওপর দিকটা অপেক্ষাকৃত হালকা। তাছাড়াও ওপর দিকে আমি আরেকটা রং মেশাবো, তাই সেদিকে আমি একটু হালকা করেই প্রথম রংটা ব্যবহার করব। এটা হচ্ছে দুটো রংকে মিশ্রিত করার বা এক জায়গায় মেশানোর একটা বিশেষ পদ্ধতি। পরবর্তীতে অবশ্যই আমি আরও ভালোভাবে ব্যাপারটি বুঝিয়ে দেব। এবারে ওপরে স্যাপ গ্রিনটাকে আমি এই হালকা জায়গাতে এইভাবে দেব, তাতে দুটো রঙের একটা সুন্দর শেডিং ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। পেটের নিচটা আরও বেশি ডার্ক দেখানোর জন্য সামান্য কালো আমরা ব্যবহার করব। তাহলে ডাইনোসর রেডি। তো ভয়ঙ্কর কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ছবিটি তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর লাইক করতে ভুলো না। এমনই আরও ছবি যদি তোমরা প্রতিনিয়ত দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবে। তাহলে আমার আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং একটি ভিডিও মিস হবে না। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।